আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি অ্যাফিলেট মার্কেটিং করে কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করবেন আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন আজকের ভিডিওটি দেখার সময় কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি শিখে যাবেন কীভাবে অ্যাফিলেট মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে হয় আর আজকের কিন্তু আমি আপনাদের সাথে তিনটা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো এই তিনটা ট্রাফিক সোর্সের কাছে আপনি যদি আপনার অ্যাফিলেট অফারগুলো মার্কেটিং করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সেখান থেকে সেল জেনারেট করতে পারবেন আপনি কিন্তু একদিন দুই দিন মার্কেটিং করলে হবে না আপনাকে কিন্তু রেগুলার বেসিস মার্কেটিং করতে হবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনি যদি অ্যাফিলেট মার্কেটিং সিপিএম মার্কেটিং ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য আপনি কিন্তু আমার চ্যানেল থেকে প্রস্তুত শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে আর আপনারা যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন তারা আমার ভিডিও ড্রেসক্রিপশানটা কিন্তু চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের এই সেলস পেতে চলে আসবেন এবং এখানে কিন্তু অনেক অনেক তথ্য আছে যে তথ্যগুলো কিন্তু পড়ে নিয়ে আমার পেইড কোর্স সম্পর্কে আপনি জানতে পারবেন আর আমার পেইড কোর্সের নাম দিয়েছি ফ্রি ডিজিটাল মার্কেটিং বস কারণ আমি কিন্তু অনলাইন থেকে আয় করে ফ্রি ডিজিটাল মার্কেটিং করে আপনি যদি ভালোভাবে ফ্রি মার্কেটিংগুলো শিখে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনলাইন থেকে ইনকাম করার জন্য কোনো পেইড মার্কেটিং করা লাগবে না আমি আমার দীর্ঘ দশ বছরের অভিজ্ঞতার আলোকে এই পেইড কোর্সটা তৈরি করছি তো আপনি আমার পেইড কোর্সটা কড়াই করার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করবেন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে অনেক অনেক তথ্য পেয়ে যাবেন আর আমার এখানে কিন্তু আপনি আজকের কোর্স কিনলে কিন্তু আজকে থেকে আপনি প্রত্যেক দিন পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা করে ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে যেতে হবে কোনো একটি অ্যাফিলিট সেটা হতে পারে অ্যামাজন আলি এক্সপ্রেস ইবে এরপর আপনার ক্লিক ব্যাঙ্ক ডিজি স্টোর প্লাস জেভিজু ঠিক আছে বা ডিজিএস টোয়েন্টি ফোর যে কোনো ধরনের মার্কেট তো আমি আজকের উদাহরণস্বরূপ ডিজিএস টোয়েন্টি ফোর ডট কম এই ওয়েবসাইটের প্রোডাক্ট মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব আর আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা অ্যাপনিট অফারগুলো চুজ করবেন বা মার্কেটিং করবেন তো আপনাদের যদি ডিজিএসটার টোয়েন্টি ফোর অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবেন কারণ আপনি কিন্তু মানে আপনার কিন্তু যে কোনো ধরনের নেটওয়ার্কের প্রোডাক্টে মার্কেটিং করতে পারবেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে ট্রাফিক সোর্সটা ট্রাফিক সোর্স হলো মেন যে আপনার যে ট্রাফিক সোর্স তিনটা ট্রাফিক সোর্স আমি আজকে আপনাদেরকে দেখাবো সেই তিনটা ট্রাফিক সোর্সের কাছে কিন্তু আপনি আপনার যে কোনো নেটওয়ার্কের অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো বা সিপি অফারগুলো মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন তো এখানে আমি ডিজিএস টোয়েন্টি ফোরে চলে আসলাম এখান থেকে আমি লগ ইন করবো জাস্ট এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করছি বন্ধুরা দেখুন লগ ইনে ক্লিক করে আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে মার্কেট প্লেসে মার্কেট প্লেসে ক্লিক করলে কিন্তু ডিজিএস টোয়েন্টি ফোর মার্কেট প্লেসের যত যত ক্যাটাগরির প্রোডাক্ট আছে সকল ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর ক্যাটাগরির প্রোডাক্ট আছে এখান থেকে যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন তো আমি উদাহরণস্বরূপ এখান থেকে জাস্ট ইয়ে এই যে দেখুন অনেক অনেক প্রোডাক্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ফিটনেস অ্যান্ড হেলথে ক্লিক করছি এবং ফিটনেস অ্যান্ড হেলথের ক্যাটাগরির প্রোডাক্টগুলো আজকের মার্কেটিং করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে হেলথ অ্যান্ড ফিটনেস ক্যাটাগরি প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটিং করতে হয় আর একটা কথা হলো সেটা হলো যে হেলথ অ্যান্ড ফিটনেস এই ক্যাটাগরি প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয় ঠিক আছে এটা কিন্তু অনেক চাহিদা আছে বর্তমান বিশ্বে এজন্য কিন্তু আপনি যে কোনো হেলথ অ্যান্ড ফিটনেসের যে কোনো প্রোডাক্টে কিন্তু মার্কেটিং করতে পারবেন এবং মার্কেটিং করে কিন্তু খুব শর্ট টাইমে কিন্তু সেল জেনারেট করতে পারবেন এখান থেকে আমি জাস্ট অ্যাফিলেট সাপোর্ট পেজে ক্লিক করবো অ্যাফিলেট সাপোর্ট পেজে ক্লিক করার পর আমি এখান থেকে কিছু তথ্য কালেক্ট করব একটু স্কলিং করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন আস্তে আস্তে করে এখান থেকে আপনাকে ইমেল সোয়াইপসটা একটু খুঁজে বের করতে হবে ইমেল সোয়াইপস কারণ ইমেল সোয়াইপস থেকে কিন্তু এবং আপনি কিন্তু এই ছবিগুলো সেভ করে নিতে পারবেন আমি এখান থেকে ছবি সেভ করছি ওকে এই ছবিটা আমি এখান থেকে সেভ করে নিচ্ছি যেটা মার্কেটিং করার জন্য আমার প্রয়োজন হবে আমি একটু নিচের দিকে আসবো এই যে দেখুন ইমেল সোয়াইপস আছে ইমেল সোয়াইপসে এখান থেকে ইমেল সোয়াইপস ক্লিক হেয়ার তো ডাউনলোড এখানে ক্লিক করবেন দেখুন ইমেল সোয়াইপসটা কিন্তু আমাদের সামনে ডাউনলোড হয়ে গেলো এটা একটা জিপ ফাইল এই জিপ ফাইলটা কিন্তু আপনাকে এক্সট্রাক্ট করতে হবে আমি এখান থেকে রাইট বটন ক্লিক করে এই এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করছি এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলে কিন্তু আমার এটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আমরা একটা ইমেলের ফর্মেট পেয়ে যাচ্ছি যেটা আমি এখানে রেখে দিলাম রেখে দিয়ে আমি এটা ফাইলটা ওপেন করব ওকে দেখুন এখানে কিন্তু আমাদের ইমেলের ফর্মেটটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখন আপনাকে এম এস ওয়ার্ডে একটা এম ওয়ার্ড নিবেন আপনি এম এস ওয়ার্ডে আপনাকে কিন্তু কিছু তথ্য সাজায় গুছায় রাখতে হবে যেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এম এস ওয়ার্ড আমি এখানে নিলাম নেওয়ার পর যে ইমেল সোয়াইপসটা আপনি এখান থেকে ওপেন করলেন এই ইমেল সোয়াইপস থেকে কিছু ইনফরমেশন আপনাকে কালেক্ট করতে হবে ওকে এখানে কিন্তু অনেক অনেক তথ্য আমরা দেখতে পাচ্ছি অনেক তথ্য কিন্তু এখানে আছে এই প্রোডাক্ট সম্পর্কে তো আমি এখান থেকে জাস্ট এই যে প্রথম ইমেল সোয়াইপসে যে ফর্মেটটা আছে এই ফরমেটটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম এটা আমি এখানে কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এটা আমি এম এস ওয়ারে এখানে সেভ করে দিব ওকে এখন এখানে কিন্তু আপনাকে আপনার অ্যাফলেট লিঙ্কটা সেট আপ করতে হবে আপনাকে জাস্ট সাবজেক্ট লাইনের এখানে এটা আপনি একটা সাবজেক্ট লাইন রাখবেন এরপর হাই দিয়ে এখানে কোনো নাম দেওয়ার দরকার নাই আপাতত এরপর আপনি একটু নিসকলিং করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে কিন্তু অনেক অনেক তথ্য আছে এই প্রোডাক্ট সম্পর্কে তো একটু নিচে দিকে আসবেন এখানে দেখুন ক্লিক হেয়ার দ্য লিঙ্ক বিলো টু গেট স্টার্টেড এই জায়গাটা কিন্তু আপনাকে আপনার ডিজি ডিজিএস টু টোয়েন্টি ফোর অ্যাফিলেট লিঙ্কটা সেট আপ করতে হবে তো আমার অ্যাফিলেট লিঙ্ক কোনটা আমার অ্যাফিলেট লিঙ্ক হল এটা এটা আপনি এখান থেকে সিম্পলি কপি করে নেবেন কপি করে নিয়ে একটু টিনে ইউ আর এল দিয়ে শর্ট করে নেবেন আমি টিনে ইউ আর এল দিয়ে এটা শর্ট করে নিচ্ছি টিনি ইউরাল কিন্তু একটা শর্ট অ্যান্ড ইউজ ওয়েবসাইট এটা এটার মাধ্যমে কিন্তু যে কোনো লম্বা ইউরালকে কিন্তু আপনি শর্ট করতে পারবেন খুব ইজিলি আমি এখানে টিনি এর লিঙ্কটা দিলাম আমি আমার অ্যাফলেট লিঙ্কটা দিয়ে কিন্তু মেক টিনি এ ক্লিক করছি দেখুন আমার লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে গেল আমি এখান থেকে লিঙ্কটা এখান থেকে কপি করছি কপি করে নিয়ে আমি আমার এম এস ওয়ার্ডে এটা দিয়ে দিব ওটা ওকে এটা আমি এখানে দিয়ে দিয়ে আমি জাস্ট সেভে ক্লিক করলাম এখন আমি আপনার সাথে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রাফিক পার্ট আপনি কিভাবে আপনার এই প্রোডাক্টে মার্কেটিং করবেন তো ট্রাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটু অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো আমি যে প্রথম ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করবো সেটার প্রথম ট্রাফিক সোর্সটার নাম হলো ফ্রি ক্লাসিফাইড সাইটস ফ্রি ক্লাসিফাইড সাইটস ডট কম এটা হলো একটা ফ্রি ক্লাসিফাইডস ওয়েবসাইট এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি মার্কেটিং করতে পারবেন এবং বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্টগুলো এখানে মার্কেটিং করে কিন্তু আপনি সেল জেনারেট করতে পারবেন তো জাস্ট এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পোস্ট ফ্রি অ্যাড পোস্ট ফ্রি অ্যাডে ক্লিক করার পর এখানে আপনাকে বলতেছে যে আপনি কোন দেশের কোন সিটিতে মার্কেটিং করবেন এই জিনিসটা ঠিক আছে তো দেখুন ইউনাইটেড স্টেটের ভিতরে আমি নিউ ইয়র্কে ক্লিক করছি নিউ ইয়র্কে ক্লিক করে এখানে আমি অ্যাডটা পোস্ট করব এরপর আমাকে বলতেছে যে আমার যে প্রোডাক্টটা আমি মার্কেটিং করব এটা কোন ধরনের প্রোডাক্ট ঠিক আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে তো আমি এখান থেকে সার্ভিসে ক্লিক করছি সার্ভিসের এখানে কিন্তু আমাদের অনেক সাব ক্যাটাগরি আছে সার্ভিসের ভিতরে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি ঠিক আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে যা সার্ভিসের ভিতরে আপনার প্রোডাক্টটা যেহেতু বিউটি অ্যান্ড হেলথ রিলেটেড প্রোডাক্ট এই জন্য আপনি এখান থেকে সেই বিষয়টা সিলেক্ট করে দিবেন আমি জাস্ট বিউটিতে ক্লিক করছি যেহেতু হেলথ ফিটনেস বিউটি একই ধরনের প্রোডাক্ট ক্যাটাগরির প্রোডাক্ট এখানে বলতেছে আপনাকে টাইটেল দিতে তো সিম্পলি আপনি আপনার টাইটেলটা এখানে দিয়ে দিবেন এটা হলো আপনার টাইটেল এটা আমি এখান থেকে কপি করে নিলাম ওকে এটা আমি এখানে কপি করে দিচ্ছি কপি করে দিয়ে এরপর আপনার পোস্টের এখানে আপনার মেসেজটা দিতে হবে এই যে মেসেজটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিব মেসেজ ফরমেটটা এখান থেকে আমি এটা কপি করে নিলাম কপি করে নিয়ে এটা আপনি একটু কপি করে নিয়ে এই পোস্টের এখানে দিয়ে দিবেন ওকে পোস্টের এইখানে এটা দিয়ে দিলাম ওকে এখানে কিন্তু আমার মেসেজ ফর্মেট এখানে দেখা যাচ্ছে ঠিক আছে এবং আমার অ্যাফিনেট লিঙ্কটাও কিন্তু এখানে শো করছে এখানে বলতেছে প্রাইস এটার দাম আছে কত সেটা আপনাকে দিতে হবে তো সিম্পলি এটার দাম আছে কিন্তু আপনার পশ এক পঞ্চাশ ডলার আর আপনি যদি প্রোডাক্টটা সেল করেন সেক্ষেত্রে আপনি কমিশন পাবেন তিরিশ ডলার ঠিক আছে তো এক পঞ্চাশ ডলার এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে এক পঞ্চাশ ফিফটি ওয়ান ডলার আমি দিয়ে দিলাম এখান থেকে আপনাকে বলতেছে আপনার ইমেলটা দিতে আমি ইমেলটা দিলাম এবং এই ক্যাপসাটা আপনাকে পূরণ করতে হবে থ্রি ওয়ান এইট এক্স থ্রি এ ওকে থ্রি ওয়ান এইট এক্স থ্রি এ এটা আমি দিয়ে দিলাম এখানে ক্যাপসারটা আপলোড ফটো আপলোড ফটোর এখানে কিন্তু আপনাকে আপনার এই প্রোডাক্টের যে ছবিটা আপনি ডাউনলোড করছেন এই ছবিটা আপনি এখানে আপলোড করে দিবেন এটা আমি আপলোড করে দিলাম এই দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে দুইটা কন্ডিশনে ক্লিক করতে হবে এবং নিচের এটা কিন্তু পেইড অপশান এই দুইটা কিন্তু এই নিচেরটা কিন্তু পেইড অপশান পেইড অপশানে যদি চান আপনি আপনার অ্যাডটা পেইড মানে রান করবেন সেক্ষেত্রে করতে পারবেন বাট আমি এটা নান রাখছি কারণ আমার অ্যাডটা এখানে কিন্তু নান রাখলে তিরিশ দিন কিন্তু এখানে ডিসপ্লে হবে ঠিক আছে বাট এখানে আমি টাকা খরচ করি যদি আমি টাকা খরচ করি তিন ডলার নিরানব্বই সেন্ট সেক্ষেত্রে কিন্তু নব্বই দিন এখানে ডিসপ্লে হবে তো অ্যাডটা আমি এখানে ফ্রিতেই দিব যে কারণে আমি এখানে নান রেখে জাস্ট পোস্ট নাওতে ক্লিক করলাম ওকে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার অ্যাডটা পোস্ট হয়ে গেল ঠিক আছে পোস্ট ফ্রি অ্যাড নাও আমার অ্যাডটা কিন্তু এখানে সিম্পলি পোস্ট হয়ে গেল এবং এখানে কিন্তু আমাকে বলতেছে আমার ইমেলটা ভেরিফাই করার জন্য ঠিক আছে ইমেলটা ভেরিফাই করলে কিন্তু আমার পোস্ট এখানে অ্যাক্টিভ হয়ে যাবে ঠিক আছে তো এখানে বলতে ভেরিফাই ইউর ইমেল ওকে দি অ্যাড হ্যাজ বিন পোস্টেড সাকসেসফুলি এন্ড ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর উইথ দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক প্লিজ ফলো দ্য লিঙ্ক টু অ্যাক্টিভ ইউর পোস্ট আমার অ্যাক্টিভ আমার ইমেলটা যদি ভেরিফাই না করি তাহলে কিন্তু আমার পোস্টটা অ্যাক্টিভ হবে না এই জন্য কিন্তু অবশ্যই আমাকে আমার ইমেলটা ভেরিফাই করতে হবে বা আপনাকে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাই করতে হবে তো আপনি যে ইমেলটা ওখানে দিয়েছেন সেই ইমেইলে একটু যাবেন যে আপনার ইমেইলেটা একটু অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে তো এখানে জাস্ট আমি আমার ইমেলে চলে আসলাম চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাকে কিন্তু একটা মেইল পাঠানো হবে ওকে দেখুন এখানে কিন্তু আমার মেইলটা চলে আসছে ভেরিফাই ভেরিফাইয়ের ইমেল ঠিক আছে এখানে আপনাকে আমি ক্লিক করছি দেখুন এখানে কিন্তু আমার চলে এখানে বাজার সাতটা বারো সাতটা এগারো মিনিটে কিন্তু আমাকে মেইল করা হয়েছে এখানে কিন্তু বলতেছে প্লিজ লিঙ্ক দ্য প্লিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস ইউর পোস্ট উইল স্টার্ট টু শো অনলি ওয়ান্স ইওর ইমেল অ্যাড্রেস ইজ ভেরিফাইড অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু আমার এই পোস্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে এবং এটা কিন্তু আমার ডিসপ্লে দেখা যাবে দেখুন এখানে কিন্তু আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেল ঠিক আছে ইমেল ভেরিফাইড থ্যাঙ্ক ইউ ফর ভেরিফাইনিং ইউর ইমেল এখানে থেকে আমি এখানে ক্লিক করলে দেখুন আমার অ্যাডটা কিন্তু আমি এখানে দেখতে পাবো ঠিক আছে এখানে আমার অ্যাডটা কিন্তু সিম্পলি এখানে দেখা যাবে এখন এটা হলো ট্রাফিক সোর্স নাম্বার অ দুই নাম্বার যে ট্রাফিক সোর্স নিয়ে আমি আলোচনা করবো সেটার নাম হলো ক্লাইস্ট ডট কম সিএলআই এস এস সিএলআ এস এস আই জেটি ক্লাইস্ট ডট কম তো এখানে আসার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণ প্রোডাক্ট সেল হয় ওয়েবসাইট থেকে সিম্পলি আপনি এখানে এসে আপনার অ্যাডটা পোস্ট করবেন অ্যাডটা পোস্ট করার জন্য আপনাকে ক্লিক করতে হবে পোস্ট ফ্রি অ্যাডস এখানে বন্ধুরা পোস্ট ফ্রি অ্যাডসে ক্লিক করার পর কিন্তু এখানে আমাকে মানে আমাদের সব কিছু বিষয় এখানে দিতে হবে এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনাকে জাস্ট এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন মানে আপনি যেখানে অ্যাডটা দিতে চাচ্ছেন সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিবেন লোকেশান বলতেছে লোকেশনের ভিতরে আমি যেটা আপনি দিবেন সেটা কিন্তু এখানে আপনাকে এখানে কিন্তু আপনি ইচ্ছা মতো দিতে পারবেন লোকেশানটা এরপর ক্যাটাগরি বলতেছে ক্যাটাগরিটা আপনার কোন ধরনের অ্যাড আপনি এখানে পোস্ট করবেন ঠিক আছে তো আমি এখানে সেম পিনে সার্ভিসে ক্লিক করলাম সার্ভিস থেকে এখানে বলতেছে সাব ক্যাটাগরি তো সার্ভিসের ভিতরে কিন্তু আপনাকে আপনার হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে ঠিক আছে একটু নিচের দিকে স্কলিং করে আসবেন আসার পরে আপনি দেখবেন যে এটার ভিতরে হেলথ অ্যান্ড বিউটি বা হেলথ ফিটনেস এই ধরনের ক্যাটাগরিটা কোথায় আছে ওকে এখন এখানে কিন্তু আপনাকে দিতে হবে অফার ওয়ান অফারিং দিতে হবে আপনাকে ঠিক আছে এরপর এরপর আপনাকে বলতেছে লিস্টিং টাইটেল এখানে কিন্তু আপনার যে অ্যাডটা দিবেন সেই অ্যাডে কিন্তু টাইটেলটা কিন্তু এখানে দিতে হবে এটা আপনি সিম্পল এখান থেকে কপি করে নেবেন টাইটেলটা কপি করে নিয়ে এটা আপনি এখানে দিয়ে দিবেন এরপর আপনাকে এখানে কিন্তু আপনার ডিটেলস দিতে হবে যে ইমেল ফর্মেটটা আপনি সেট আপ করে রাখছেন এমএস অর্ডে এটা কিন্তু ডিটেলস আপনি এখান থেকে সিম্পলি কপি করে নেবেন এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি ওকে এটা আমি এখানে কপি করে নিয়ে এটা এখানে দিয়ে দিলাম ওকে দেখুন এখানে কিন্তু আমি আমার লিস্টিং লিস্টিং ডিটেলসের ভিতরে কিন্তু আমি এটা সেট আপ করে দিলাম ঠিক আছে এটার প্রাইস বলতেছে আমাকে যে এটার প্রাইস কত আছে সেটার ক্ষেত্রে আমি এখানে ফিফটি ওয়ান ডলার এটা আমি এখানে দিয়ে দেব ফিফটি ওয়ান ইউএসডি এরপরে আপনাকে এখানে বলতেছে কন্ট্রাক্ট নাম্বার এগুলো কিন্তু দিলেও হবে না দিলেও হবে কোনো সমস্যা নাই একটু নিচের দিকে আসবেন এসে আপনি এখানে ফটোর এখানে কিন্তু আপনি এই প্রোডাক্টের যে ফটোটা আছে সেটা এখানে আপলোড করে দিবেন ওটে এখানে কিন্তু ফটোটা আপলোডিং হচ্ছে আপলোডিং হওয়ার পর্যন্ত একটু ওয়েট করতে হবে আপনাকে এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল এরপরে আপনি এখানে এই আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনসে ক্লিক করে কিন্তু আপনাকে পোস্ট ইট ফ্রি এখানে ক্লিক করতে হবে ওকে এখন তিন নাম্বার যে ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব সেটার নাম হলো অ্যাট পোস্ট ডট কম এটা কিন্তু একটা ফ্রি ক্লাসিফাইডস ওয়েবসাইট অ্যাট পোস্ট ডট কম এই অ্যাট পোস্ট ডট কম ওয়েবসাইটে কিন্তু আপনি ইজিলি আপনার আর্টিকেলগুলো ইজিলি কিন্তু আপনি আমাদের প্রোডাক্টগুলো পোস্ট করে বা মার্কেটিং করে এখান থেকে সেল জেনারেট করতে পারবেন তো আপনি জাস্ট এই সাইন ইনে ক্লিক করবেন সাইন এ ক্লিক করে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন দিয়ে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর পরই কিন্তু এখানে আপনার মানে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবেন ঠিক আছে আর অ্যাকাউন্ট না থাকলে কিন্তু ইজিলি আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এখানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ তো অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম এখন আপনাকে এখান থেকে ক্লিক করতে হবে ক্লাসি ফাইটসে ফাইটসে ক্লিক করার পর এখানে একটা কান্ট্রিতে ক্লিক করতে হবে ওকে ক্লাসি ফাইটসে ক্লিক করার পর আমি একটা কান্ট্রিতে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমাকে বলতেছে যে আমি কোন ক্যাটাগরির প্রোডাক্ট মার্কেটিং করব এখান থেকে আমি জাস্ট হেলথ অ্যান্ড বিউটিতে ক্লিক করলাম ওকে হেলথ অ্যান্ড বিউটিতে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে এখানে অনেক অনেক বিষয় আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমি দিব হলো ওয়েট লস ওকে ওয়েট লসে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের এখানে অনেক ওয়েট লস রিলেটেড পোস্ট আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পোস্ট অ্যাডে বন্ধুরা পোস্ট অ্যাডে ক্লিক করার পরে কিন্তু এখানে আমাকে বলতেছে যে ওয়েট লসটা সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর এখানে আপনাকে বলতেছে যে আপনি ফর সেল সিলেক্ট করবেন এরপর এখানে টাইটেলটা দিবেন আপনি আমি এখান থেকে জাস্ট টাইটেলটা এখান থেকে কপি করে নিচ্ছি ওকে টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম এরপর ড্রেসক্রিপশানটা একটু দিতে হবে আপনাকে এখান থেকে ওকে ড্রেসক্রিপশানটা আমি এখান থেকে একটু কপি করে নিলাম এরপর আপনার নিচের দিকে এসে জাস্ট আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে সেট আপ করে দিবেন ওকে এরপর আপনার এখানে ব্র্যান্ড মডেল প্রাইস এগুলো বলতেছে আপনাকে এখানে ঠিক আছে এগুলো আপনি দিলেও পারেন না দিলেও পারেন এগুলো কোনো সমস্যা না একটু নিচের দিকে এসে আস্তে আস্তে করে আপনি নিচের দিকে আসবেন প্রিভিউ অ্যাডে ক্লিক করবেন বন্ধুরা আমি যে তিনটে ট্রাফিক সোর্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করব করলাম এই তিনটে ট্রাফিক সোর্সের কাছে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারেন অথবা সিপি অফারগুলো এখানে মার্কেটিং করেন রেগুলার বেসিস তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে সেল জেনারেট করতে পারবেন তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা ভালো থাকবেন সবাই